Cigarette smoking is highly injurious to health. It can cause cancer. Cigarette khawa shasther pokkhe khotikor. Ete cancer hote pare. তুই একা কেন? দেবা কোথায়? ওর কথা একদম আমি জিজ্ঞেস করবি না। জানিস ও আমায় সকালে কি বলেছে? বলেছে ওর জন্য গাড়ি পাঠাতে হবে। ও নাকি পাবলিক বাসে করে যেতে পারবে। হাই কনসুলেট তো শিলিগুড়ির উন্নয়ন দেখতে বেরিয়েছেন। ওনাকে ওই সাত গাড়ি কনভয় করে নিয়ে আসতে হবে। আরে ওনা গেলে তো আমাদের যাওয়াটাই বেকার হয়ে যাবে। হ্যাঁ রে, ও আসবে তো? দেখ বসেছে, দেখ যেন মহারাজ দরবারে বসেছেন। আরে ও জানে আমরা কোথায় যাচ্ছি এখন। ওর কি দরকার, তাই তো আমাদের। ওকে বল, ওর ফোনটা বাজছে। এই তুই শুনতে পাচ্ছিস না তোর ফোনটা বাজছে? এবার কি পকেট থেকে বের করে কানে ধরতে হবে? বাবার ফোন। হ্যাঁ বাবা, আমি দেবার বাবা বলছি। তোর বাবার ফোন তো, আমাকে কেন দিলি? হ্যালো, দেখ না কি বলছে, পরে আমায় বলে দিস। হ্যালো এ নন্দিনী। আরে হ্যালো হ্যালো কাকু, আমি নন্দিনী বলছি। ও নন্দিনী, তোমরা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, ওই দেবার ইন্টারভিউ এর ব্যাপারে আমাদের ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে যাচ্ছিলাম। রিকমেন্ডেশন? হ্যাঁ ওই আর কি। কি মনে হচ্ছে, এবার হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হয়ে যাবে। দেবাও তোমাদের সঙ্গে আছে? হ্যাঁ আছে তো। আপনি কথা বলবেন? আমি দেব। না না, সকালবেলার মাথা গরম করবো না, পরে কথা বলবো। ও আচ্ছা, ঠিক আছে। নন্দিনী ওর স্টপেজ এসে গেছে। হ্যাঁ চল চল। চল বরণ করে না, মাথা হবে নাকি?
তোকে নিয়ে রাস্তায় চলা, চল। ভালো আছি ম্যাম। এদের মধ্যে দেবাদিত্য কে? ও ম্যাম, কিসে অনার্স তোমার? ইকোনমিক্স, আমাদেরই ব্যাচের। গুড, সোমবার ইন্টারভিউ দেখা হচ্ছে, ওকে? থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। কাজ হয়ে গেছে, চল। চল। একই কালার মানে? চল পাগল কোথা। এনে এটা পরে দেখ। এসব আমি পড়ি? তা কেন পড়বি, ভদ্র সাহেব তো মোটে ইচ্ছে নেই। তুই ডেটিং এ যাচ্ছিস না, ইন্টারভিউ দিতে যাচ্ছিস। হ্যাঁ, এগুলো আমার সঙ্গে যায় না নন্দিনী। তোর সঙ্গে কি যায় না যায় সেটা তো ইম্পর্টেন্ট নয়, ইন্টারভিউটা ইম্পর্টেন্ট। দেবা প্লিজ যা। বহুত চাপ। আরে কি লাগছে তোকে, সারা সুপার। আমায় ভালো করে দেখতে দে তো আগে, দেখি লাগছে তো স্মার্ট। হাতির মাথা পাকা হনুমানের মতো দেখতে লাগছে। এই শোন, ওদের সঙ্গে তো তুলনা করিস না, ওরা অনেক সম্মানীয় জীব। হ্যাঁ, চুপ। শিগগিরি চল। ওর কথা ছেড়ে দে, বাকি লোকেদের কথা জিজ্ঞেস কর। আমরা এখানে দিনরাত ওনার ইন্টারভিউর জন্য খেটে মরছি, আর উনি ছাতে গ্যালিলিও হয়ে রিসার্চ করছেন। কিরে টেনশন করছিস? ভাবিস না, কালকের কাজটা তোর ঠিক হয়ে যাবে। যে যাই বলুক, আমার তোর ওপর ভরসা আছে। ওকে, চল কালকে দেখা হবে। গুড নাইট। ছানা, এই চুপ করে দাঁড়া না। আরে এই উপরের বোতামটা লাগালে নিজেকে কিরকম ক্ষুদিরা মনে হয়। আচ্ছা, একই তো চাকরিটা হবে না, তার উপর আবার সাজগোজ। এই শোন,
ঠিক হবে। তুই এরকম করছিস কেন? এই তুই কিছু বলছিস না কেন? বাবা গাড়ি করে নিয়ে এসেছি, এবার ইন্টারভিউটা ভালো করে দিয়ে দিস বাবা, প্লিজ প্লিজ দিয়ে দিস। দাড়ি গোফটা কামিয়ে নিলে পারতিস, তোদের এই ঢপের চাকরির জন্য নিজেকে গ্ল্যামারটা নষ্ট করবো না। তৈরি বলতো তুই, দুদিন ছুটি নিয়ে ম্যাডামের পেছনে পড়ে থেকে তোর চাকরির ব্যবস্থা করে ফেললাম, আর তুই সেই চাকরিটা ফেলে দিয়ে একটা মেয়ের পেছনে দৌড়ালি? আরে আমি চাঁদা তুলে প্যাঁদা। শোন, চাকরিটা পেয়ে গেলে এরকম অনেক মেয়ে তোকে মিস কল মারবে, আর দু চারটে মেয়ের নাম আর আমি তোকে জোগাড় করে দেব। তুই কি ভাবছিস তুই যে কাজটা করে এলি তার জন্য আমরা সবাই তোকে রোড শো করে বাড়ি নিয়ে যাবো? একটা কথা বলবি না, খিস্তি খাবি এবার। ওদিকে কি দেখছিস তুই? ও না নন্দিনী, ওকে আমার হয়ে কেউ বোঝা প্লিজ, ওকে আমি নিতে পারছি না। কে মেয়েটা? একটা মেয়ে। কোথায় থাকে? খুঁজে বার করতে হবে। অ্যাটলিস্ট নামটা জানিস কি? পছন্দ মতো একটা দিয়ে দেব। উফ, আমি আর পাচ্ছি না, ও পুরো পাগল হয়ে গেলে তারপর দেখব। ঠিক আছে, প্লিজ চল এখান থেকে।
তোদের কাজটা হয়ে গেছে তো? হ্যাঁ হচ্ছে। শোন, আমি কালকে আমার ওয়াইফকে নিয়ে আসছি, তুই কাউকে দিয়ে আমার গাড়িটা স্টেশনে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। আমার বন্ধুটা ফোন করেছিল বুঝলি, কাল সকালে ফিরছে, গাড়িটা কাউকে দিয়ে স্টেশনে পাঠাতে বলেছে। কালকে সকালে আমার একটা বিশাল বড় মিটিং আছে, এত রাত্রে কাকে পাওয়া যায় বলতো? দেখ, দরকারে গাড়িটা আমাদের দিয়েছে, সেরকম হলে আমাদেরই কেউ চলে যাবে। স্যার একটা প্রবলেম হয়ে গেছে স্যার, ট্রেন লাইন অবরোধ হওয়াতে সব ট্রেন এখানে বন্ধ হয়ে গেছে। আমি ওকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে চলে আসছি স্যার, চিন্তা করবেন না স্যার। এই ভাই, কোচবিহার যাবে? না। এই কোচবিহার যাবে? না। ধত, সব শিয়ালের একটা। এই যে শুনছেন, কোচবিহার যাবেন বলেন তো। হ্যাঁ চলুন, আমি নিয়ে যাচ্ছি। কত নেবে? কত যা ভালো বুঝবেন দেবেন, আসুন। চলো চলো। গাড়ি কোথায়? আমার একটা বন্ধুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। কই, দেখতে পাচ্ছি না তো। আমি নাম্বার দিচ্ছি, তুই কল করে নে। হ্যালো হ্যালো, আমি সুদীপের বন্ধু বলছি, তুমি গাড়ি নিয়ে কোথায় আছো? ব্যস্ত আছি, পরে ফোন করুন। মানে আমি বউ নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তায় আর তুমি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ? এখন গাড়ি নিয়ে আসতে পারবো না, ট্যাক্সিতে চলে যান। মানে ইয়ার কি হচ্ছে, আমার গাড়ি আর তুমি আমাকে বলছো ট্যাক্সি ভাড়া করে চলে যেতে? এমন একটা দেবো না। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিলে হতো ছাড়া। যাও দেখাও কি আর একটু বেশি করে বন্ধু প্রীতি, নিজেদের গাড়ি থাকতে এখন ট্যাক্সি করে যেতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি আরেকবার ফোন করে দেখছি। হ্যাঁ ধরবে না ও তোমার ফোন, দেখো কি কোন মেয়েকে গাড়িতে তুলে ঘুরে বেড়াচ্ছে। আমা, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আপনি রেজিস্ট্রি অফিসে পৌঁছিয়ে ওখানকার ব্যবস্থা সব ঠিক করে রাখুন, আমি ডাইরেক্টলি ওকে নিয়ে ওখানে পৌঁছে যাব। ওকে স্যার। আরে ভাই তাড়াতাড়ি করো, চারটের মধ্যে ওখানে পৌঁছতে হবে। দেখে দেখে একটা রাস্তাতে ঢোকালে, আর কোন রাস্তা ছিল না। পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে আপনার জন্য আরো পাঁচখানা রাস্তা তৈরি করার, দেরি হবে। ভালো ফাঁসা ফাঁসলা, টাইমে পৌঁছতে না পারলে আমার ভাগ্যে তো দুঃখ আছেই, তোমার ভাগ্যও আছে। আরে তুমি আমার গাড়ি ছেড়ে চললে কোথায়?
চল তুই সরে। ওই রাস্তা ফাঁকা করে সাইডে গিয়ে মারপিট কর। আগে ওই শুয়োরটাকে বলুন গাড়ি সরাতে। ঠিক হয়েছে, আরেকটা দিন স্যার, আরেকটা দিন। গাড়িটা সরাবি নাকি এখানে হাত পা ভাঙবি? চল সরা, চল। ছোটবেলা থেকে মার খাইনি তো, তাই ইঞ্জিন গরম হয়ে গেছিল, ঠান্ডা করে দিলাম। কিছু না, চলো। ১০০০ টাকার ভরে দাও। ওকে স্যার। স্যার, আমি মঙ্গল বলছি স্যার। রিয়া গাড়ির ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে স্যার। দেখছি স্যার। একটু আস্তে করুন না, ভলিউম সুইচটা খারাপ আছে। তাহলে বন্ধ করুন। কেসটা কি বলুন তো? কিছু না, লোকটাকে ফেলে এলেন, আসবে কি করে? আপনি একটু চুপ করে গাড়িটা চালান না। কোথায় যাব জিজ্ঞেস করতে পারি? ওনার ফোনটা বাজছে, ওটা ধরুন। হ্যালো, এটা ধরতে বলিনি, বাদিকের রাস্তাটা। এই, কোথায় তুই? এয়ারপোর্টে। এয়ারপোর্টে? তুই না স্টেশনে যাওয়ার কথা ছিল? রিয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিতে এলাম। কে রিয়া? সেই মেয়েটা, এতক্ষণ আমার সঙ্গেই ছিল। স্টেশন থেকে এয়ারপোর্টে নিয়ে এলাম, গাড়ির মধ্যে শুধু ও আর আমি। এত ভালো লাগছিল না, ছাড়তে ইচ্ছা করছিল না। আকাশে ঝলমল করছে চাঁদ, চারপাশে তারা। সকালবেলা চাঁদ তারা? তাই একটা ফ্লোতে বেরিয়ে আসছিল দিল্লি রাস্তা কেটে। মেয়েটা কোথায়? উড়ে গেল, বাঁচা গেছে। তুই তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয়, আমার বন্ধু ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। এই যে শুনছেন, উড়ে গেল, একটুর জন্য মিস করে গেলাম। আবার প্লিজ একটু হেল্প করবেন, প্লিজ।
হ্যাঁ আসুন আসুন। বলছি আকাশ থেকে নিচে নেমে গেছে, তোকে পরে ফোন করছি। এবার কোথায়? স্টেশনেই চলো। ওখান থেকেই তো এলেন। যা বলছি করুন না, এতক্ষণে নিশ্চয় অবরোধ উঠে গেছে। আপনিও টেনশনে আছেন, আমিও টেনশনে আছি। আপনি গুলাচ্ছেন না আমি গুলাচ্ছি ঠিক বুঝতে পারছি না। ওই রেল স্টেশনে যাবেন তো? এই টাকাটা রাখুন। এই একটু আগে রাখুন রাখুন। আবার চলে গেল। আমার প্রেমটা না কেমন মোবাইলের নেটওয়ার্কের মতো, বুঝলি? একবার আসে আবার চলে যায়। এবার মনে হয় সত্যিই চলে গেল। আর আসবো। আরে তাড়াতাড়ি এখান থেকে চলুন। আপনি একজনকে ফেলে এলেন আর আপনাকে প্লেন ট্রেন সব ফেলে চলে গেল। আপনি একটু মুখটা বন্ধ করবেন। কোথায় যেতে হবে সেটা তো বলবেন। মরার মতো কোনো একটা জায়গা নিয়ে চলুন। আসুন, নিচে খাদ আছে, মরার জন্য একদম পারফেক্ট জায়গা। আপনার আগেও এখান থেকে অনেকে মারা গেছে। আমি আপনাকে একটা কথার কথা বললাম আর আপনি সত্যি এরকম একটা জায়গা নিয়ে চলে এলেন। মরতে না চাইলে মরবেন না, জায়গাটা দেখে রাখতে তো কোনো দোষ নেই। আসুন। দূরে তাকিয়ে দেখুন, মনে হবে অচেনা মানুষের আঁকা একটা সুন্দর ছবি। আর নিচে দেখুন, জীবনের সমস্ত সুন্দর মুহূর্তগুলো শেষ। আপনি যদি মনে করেন একটা বিপদে পড়ে আপনার মরে যাওয়াই ভালো, তাহলে সত্যিকারের ভালোটা আপনার জন্য কষ্ট পাবে। আপনি মরতে চাইলে আমি আপনাকে আটকাতে পারবো না, আর যদি এর থেকেও ভালো কিছু দেখতে চান তাহলে আপনাকে হেল্প করতে পারি, অবশ্য যদি আমায় বিশ্বাস করেন তো। আপনি আমাকে কলকাতা নিয়ে যাবেন প্লিজ? আসুন। স্বপ্নে এলি নদী হয়ে বয়ে গেলি, কিছু হালকা স্বপ্নে এলি নদী হয়ে বয়ে গেলি, চারপাশে তাই স্বপ্ন ছড়াই
বেচারা দিশে হারা, মন বেচারা পাগল পারা। কিছু করেছো তোর রিয়ার, তুই গাড়ি নিয়ে কবে ফিরবি বলতো? ওফ, দেখছিস লাভজানি করছি তা না, এই গাড়ি গাড়ি করে মাথা খারাপ করে দিচ্ছিস। আমি কলকাতায় যাচ্ছি, ফিরতে দেরি হবে। কলকাতা মানে? রিয়া বললো নিয়ে যেতে। শোন, আমার অ্যাকাউন্টে কিছু টাকা ফেলে দে, বুঝতেই তো পারছিস খরচা আছে না। আর কত বাঁশ দিবি বল তো তুই আমার? রোদেলা দিনে নিকোন রাতে তোরি ভাবনা ভাসে কোন পলাশে, চেনা শোনা পথের বাঁকে আর যাবে না ছোঁয়া তোকে, না ছোড় মনটা রাখি কোন মোড়কে, চারপাশে তাই স্বপ্ন ছড়াই কাকে বোঝাই হয়েছে ছাই, এমন বেচারা ঘর ছাড়া মন বেচারা দিশে হারা, মন বেচারা পাগল পারা। ভাই ফুল ট্যাঙ্ক হবে। ওকে স্যার। রাস্তা আস্তে আস্তে অনেক কথা বলছিল বুঝলি, এখন ঘুমাচ্ছে, খুব টায়ার্ড তো। হচ্ছে হচ্ছে আর দিতে হবে না। হ্যাঁ স্যার, যে বললে ফুল ট্যাঙ্ক করে দিতে। না না, এটাতেই হয়ে যাবে। আচ্ছা শোন না, পরে কথা বলছি বুঝলি। কী হয়েছে? হ্যাঁ ম্যাডাম আমাকে ফুল ট্যাঙ্ক করতে মানা করছেন। আমার কাছে আসলে খুব কম টাকা আছে। ফুল ট্যাঙ্ক করে দাও। ওকে স্যার। আমার কাছে কিন্তু এই কটা টাকা আছে। টাকার জন্য আপনার কলকাতা যাওয়া আটকাবে না, রেখে দিন। আপনি হিসেব করে রাখুন, আমি কলকাতায় গিয়ে দিয়ে দেবো। ম্যাডাম আমি অঙ্কে খুব কাঁচা, কোনো রকমে পাশ করতাম। আমি হিসেব করে রাখবো, অঙ্কে আমার লেটার আছে। খেয়ালি হাওয়া শীঘ্র যাওয়া তোরি নরম হাতে তাই হাত পাতে, চেনা শোনা পথের বাঁকে আর যাবে না ছোঁয়া তোকে, না ছোড় মনটা রাখি কোন মোড়কে, চারপাশে তাই স্বপ্ন ছড়াই কাকে বোঝাই হয়েছে ছাই, এমন বেচারা ঘর ছাড়া এমন বেচারা দিশে হারা, মন বেচারা পাগল পারা। কিছু হালকা স্বপ্নে এলি নদী হয়ে বয়ে গেলি, চারপাশে তা স্বপ্ন ছড়াই কাকে বোঝাই হয়েছে ছাই, এমন বেচারা ঘর ছাড়া মন বেচারা দিশে হারা, এমন বেচারা পাগল পারা। ইয়ে 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 তার খোঁজ পেয়ে গেছি। যাবে কোথায় ঠিক ধরে ফেলবো, চল।
খুব ভালো ছিল আমার মা। স্বপ্নেও ভাবিনি বাবা মায়ের জীবনটাকে এইভাবে শেষ করে দেবে। অথচ ভালোবেসেই বিয়ে করেছিল ওরা। ছোটখাটো কনস্ট্রাকশনসের বিজনেস ছিল বাবার। আস্তে আস্তে ব্যবসা বড় হলো, বাবার স্বভাব চরিত্র বদলাতে শুরু করল। একটা নতুন মেয়ে এলো বাবার জীবনে, মা সব জানা সত্ত্বেও চুপ করেছিল। আর সেটাই ছিল মায়ের সবচেয়ে বড় ভুল। তার সুযোগ নিয়ে বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করল। কথায় কথায় গালাগাল দেওয়া, মারধর করা। একদিন বাবা মাকে বা আমাকে কিছু না জানিয়ে সেই মেয়েটার ভাইয়ের সঙ্গে আবার বিয়ে ঠিক করে দিল। সেটা মা কিছুতেই মেনে নিতে পারেনি। নিজের জীবনটা শেষ হয়ে গেলেও আমার জীবনটা শেষ হয়ে যেতে দিতে চায়নি মা। সেই প্রথমবার মা প্রতিবাদ করেছিল, তাতে বাবা মাকে প্রচণ্ড মারধর করল। মার খেয়ে সারা রাত মেঝেতে পড়েছিল মা, আর উঠেনি। মা মারা যাওয়ার পর বাবা আমার বিয়ের জন্য আরো বেশি চাপ দিতে শুরু করল। ঠিক করলাম ওই বাড়িতে আর থাকবো না, চলে গেলাম শিলিগুড়ি একটা নতুন কাজ আর একটা থাকার জায়গার জন্য। কিন্তু ওখান থেকে ওরা আমাকে খুঁজে বের করল। বিনায়ক, যার সঙ্গে বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চায়, সে চায় আমার পুরো প্রপার্টি, তাহলেই নাকি আমি ওদের কাছ থেকে মুক্তি পাব। তখন পেট্রোল পাম্পে সুযোগ পেয়ে আপনার গাড়িতে করে পালিয়ে এলাম। এখন কলকাতার দিদার কাছে যেতে পারলে নিশ্চিন্ত। যাকে চলুন। হ্যাঁ বল। তুমি নিজ কাজটা বন্ধ করে আমার কথাটা মন দিয়ে শোন। রিয়া ওর সমস্ত স্টোরিটাই আমাকে খুলে বলল। সবই শুনলাম কিন্তু কোনোটাতেই আমার ইন্টারেস্ট নেই। তবে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, মানে ওর বাবা যে ছেলেটার সঙ্গে রিয়া বিয়েটা ঠিক করেছে, সেই ছেলেটাকে ও বিয়ে করতে রাজি নয়, আর সেই জন্যেই ও পালিয়েছে। এটা শুনে আমার দিলটা না পুরো খুশ হয়ে গেল। আমার রাস্তা পুরো হাইওয়ের মতো ক্লিয়ার। তুই ধরেই নিলি যে মেয়েটা তোর জন্য পালিয়ে গেছে তো বাড়ি থেকে? কেন, তুই কি অন্য কিছু ধরছিস নাকি? দেবা, তুই মেয়েটাকে চিনিস না, জানিস না। মেয়েটা তো অন্য কাউকেও ভালোবাসতে পারে। আর আর তুই জিজ্ঞেস করেছিস ওকে? এই 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 তোর মধ্যে এত নেগেটিভ এনার্জি কেন বলতো? হ্যাঁ, কোথায় বলবি দেবা, তোর হয়ে গেছে? হয়ে গেছে? এবার আমরা যেতে পারি? হ্যাঁ। আপনি ছেলেটাকে বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়ে এলেন, কোনো কেস আছে নাকি? কি না, মানে মানে ওই আর কি, মানে কারোর সঙ্গে কিছু? না না, ওসব কিছু নেই। আমি যাকে বিয়ে করব তাকে একটু অন্যরকম হতে হবে। কিরকম? ফার্স্ট একটা ভালো কাজ করবে। ছেলের যা যা গুণ থাকা উচিত সব তার মধ্যে থাকবে। সেটা বুঝবেন কি করে? সে কিভাবে কথা বলে, তার অ্যাটিটিউড, এইসব দেখে মেয়েরা বুঝতে পেরে যায় ছেলেটা কিরকম। এমনকি তার মোবাইল রিং শোনা বোঝা যায় সে কিরকম। কি হলো, কেটে দিলেন যে, কথা বলবেন না? না, আর কিছু বলার নেই।
আসুন, এ ধাবাতে বসে কিছু খেয়ে নেওয়া যাক। না, আমার খিদে নেই। ঠিক আছে, আমি খাবো, আপনি বসে দেখবেন। আসুন বসুন। ইয়েস স্যার। আর বলছি, দুটো তন্দুরি রুটি, হ্যাঁ, বেশ একদম নরম তুলতুলে করে, আর উপর দিয়ে একদম মাস্কা করে পুরো মাখন লাগিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আর ওই চিকেনের মধ্যে কি আছে? চিলি চিকেন, চিকেন কষা, চিকেন তন্দুরি, চিকেন কর্মা, চিকেন ভর্তা। ঠিক আছে, তুমি এক প্লেট চিকেন কর্মা দাও আর একটা চিকেন তন্দুরি। ওকে স্যার। আরে দাঁড়াও, এত তাড়া কিসের? একটা কোল্ড ড্রিঙ্কস। আর কিছু স্যার? না। ও, একটা মিনারেল ওয়াটার রুম টেম্পারেচার। ওকে স্যার। এই তো, গুড 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 গুড, থ্যাংক ইউ। এটা রুটি, এটা স্যালাড, আর এই তো তন্দুরি, ফাটাফাট। ও, কোরমার গন্ধ কি জমে ক্ষীর! একবার খাবো না বললাম বলে বুঝি আর জিজ্ঞেস করতে নেই, খালি নিজের জন্য অর্ডার দিল। এগুলো সব আপনার জন্য খান। আমি বুঝতেই পেরেছিলাম আপনি আমায় মিথ্যে বলছেন, আপনার খুব খিদে পেয়েছে। কি হলো, স্টার্ট করুন। থ্যাংকস। হ্যাঁ, ওই কিছু একটা বলবো। বেটার দাদা, বলছি দুটো রুটি আর একটা তরকা দিয়ে দেবেন। ঠিক আছে স্যার। বলছি, খিদে পাইনি বলেই এত খাচ্ছেন, আর যদি খিদে পেত তাহলে যে কত খেতেন বুঝতেই পারছি। নজর দেবেন না তো, সব হিসেব করে রেখে দেবো। রিয়া এখন কি করছে জানিস? ঘুমাচ্ছে। রাত দুটোর সময় আমার ঘুম ভাঙিয়ে তুই বলছিস রিয়া ঘুমাচ্ছে? তা ঘুমাবে না তো কি করবে, তোকে না শেখাবে? হ্যাঁ, সে কি রে, রাত দুটো বেজে গেছে? হ্যাঁ, তুই বললি বলেই আমি জানতে পারলাম। আসলে যখন থেকে গাড়িতে উঠেছে না, তখন থেকে সব কেমন ভুলে যাচ্ছে, কোথা থেকে যে সময় কেটে যাচ্ছে কিছু তো বুঝতেই পারছি না। আসলে প্রেমে পড়লে মানুষের মনে সবার আগে একটা জিনিসই বন্ধ হয়, ঘড়িটা। রিয়া এখন ঘুমোচ্ছে আর আমি ওকে দেখছি, এত সুন্দর লাগছে। ঘুমন্ত অবস্থায় যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে তুই না দেখলে বিশ্বাসই করবি না। আমারও খুব সুন্দর লাগছে জানিস,
রাত্রির বেলায় নদীর পার, চারিদিকে ঝিঝি পোকার ডাক, মশার কামড়, কামড়াক ভালোই লাগছে। এই হ্যাঁ রে, বলছি কালকে সকালবেলা ওকে ব্রেকফাস্টে কি দেওয়া যায় বলতো? কি খায় ও? সারা রাত ঠিক করে ঘুমাতে পারেনি, 5 মিনিট অন্ত অন্ত ধরে ফোন করছে আর বলছে রিয়া কি করছে। আমি তখন সাইলেন্ট করে দিয়েছিলাম, সকালে উঠে দেখি 8:30 মিস কল। এই দেখ আবার ফোন করছে। হ্যাঁ বল, এখন রিয়া কি করছে বলতো? কি আবার করবে, টুথপেস্টে অ্যাড করছে। এটা ওদিকে বসে কি করে জানতে পারছে? হ্যালো হ্যালো, এই দেখ ফোনটা কেটে দিয়েছে। তুই কলটা কর, না হলে দেখবি আবার আমাদের মধ্যে কাউকে কল করবে। কি হয়েছে? কি রে, কথা বলতে বলতে ফোনটা কেটে দিলি কেন? হ্যাঁ কে রে, দেবা দে তো একবার। হ্যাঁ বল নন্দিনী। আচ্ছা সারা রাত তো জ্বালালি, আবার সকাল সকাল শুরু করেছিস? ও মা, আমি আবার কখন জ্বালাম? যাকগে ওসব ছাড়, বল কত দূর এগোলি? এই তো ধরে নে না 300-400 কিলোমিটার হবে। ইডিয়েট, আমি রাস্তার কথা বলছি না, রিয়ার কাছাকাছি কতটা এগোলি। সে আর আমি কি করে বুঝবো, তুই বুঝে নে। বুঝে নে মানে? আরে বাপরে, আমার গলাটা শুনে তুই বুঝতে পারছিস না যে আমি কতটা খুশি? দেখ একটা মানুষের সকালবেলা উঠে বাথরুম না হলেও সে কখন এতটা খুশি হয়? যখন সে প্রেমে পড়ে। সেটাও জানবে কি করে? তুই ওকে জানাবি তবে তো। এই দে দে আমাকে দে। আরে এই শোন, তোকে একটা টিপস দি, গাড়িটা নিয়ে গিয়ে হোটেলের কাছে বিগড়ে দে, তারপরে দুজন মিলে একটা রুম নিয়ে নে, তারপর দেখবি যে মেয়েটা গাড়ির মধ্যে ঘুমিয়েছিল সে কেমন হোটেলের মধ্যে জেগে উঠেছে, তারপর দুজনের পাশাপাশি কাছাকাছি একটা ঘরে হাতের উপর হাত, তোর হাত ওর উপরে, বুঝলি? ডার্টি মাইন্ড, সব মেয়েরা একরকম হয় না। হ্যালো বোকা, আমি এখানে ফেসে আছি আর আপনি ওখানে বাচ্চাদের সঙ্গে খেলছেন, কি করব? শুনুন আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, আপনি খেলতে থাকুন। আরে জোরে খেলুন। খেলছি তো। আরে কোথায় খেলছেন? আরে একটু জোরে খেলুন। আরে ধর, জোরে খেলতে পারছেন না। কিছু হবে না। হয়েছে? হ্যাঁ, ঘোড়ার ডিমের অমলেট হয়েছে, একটা গাড়ি পর্যন্ত খেতে পারছেন না। আসুন বসুন, ভালো করে তাকান, ওই বাঁদিকেরটাকে বলে হচ্ছে ক্লাচ, মাঝেরটা ব্রেক, ডান দিকেরটা অ্যাক্সিলারেটর। ঠিক আছে? ঠিক আছে, আমি বুঝে গেছি। বাহ, দেখি না সারাদিন এখানেই পড়ে থাকতে হবে। নিন আমি খেলছি, চলুন। আরে অ্যাক্সিলারেটরটা চাপুন, আরে ক্লাচটা ছাড়ুন, আরে অ্যাক্সিলারেটরটা দাবান, আরে অ্যাক্সিলারেটর দাবান। Break it up! Break! Break! Break!
বললেই পারতেন যে আপনি ড্রাইভিং জানেন। আপনি তো আমায় জিজ্ঞেসই করেননি। আচ্ছা, ওইভাবে কেউ গাড়ি চালায়? যদি আরেকটু এদিক ওদিক হতো তাহলেই তো আমি একদম উপরে। হতো না, একবার কোনো জিনিসে আমার মন বসিয়ে নিলে সেখান থেকে এক চুল আমার এদিক থেকে ওদিক হয় না। শুয়রের বাচ্চা রে, দেখ তো একদল খাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাবেন। কোনো অসুবিধা হবে না। এই এই গাড়িটাকে চেক করো। মানে আপনি ড্রাইভার আর আপনার কাছে লাইসেন্স নেই? ম্যাডাম, আমি ড্রাইভার নই। ড্রাইভার নন? না। ও সরি সরি, আমি ভেবেছিলাম আপনি গাড়ির ড্রাইভার। আপনি গাড়ির ওনার, বুঝতে পারিনি, সরি। ম্যাডাম, আমি সেটাও নই। সত্যি করে বলবেন আপনি কে? দেবা। আসলে স্টেশনে গেছিলাম একজনকে পিক আপ করতে, কিন্তু সেখানে গিয়ে আপনাকে দেখলাম, মনে হলো আপনি বিপদে আছেন, তাই আপনাকে গাড়িতে উঠিয়ে ফেললাম। কিন্তু বুঝিনি যে আপনাকে নিয়ে কলকাতায় যেতে হবে। আপনি কি দেখে সব মনের কথা বুঝে যান? আমাকে স্টেশনে দেখেই বুঝে ফেললেন
আমি প্রবলেমে আছি, আমি আপনাকে একা নিয়ে আসতে বললাম, আপনি নিয়ে এলেন, এখন আমাকে কলকাতা নিয়ে যাচ্ছেন। মিথ্যে কথা বললে আপনি ধরে ফেলছেন, আর সত্যি কথা না বললে আপনি বুঝে নিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। কি বললেন? বললাম থ্যাংক ইউ সো মাচ। আরে শ্রাবণ মাসে ফাঁকা বাসে তোরে লইয়া ডেটিং এ যাইব, আরে শ্রাবণ মাসে ফাঁকা বাসে তোরে লইয়া ডেটিং এ যাইব, ঠান্ড হলে পিকচার দেখাইব, আরে টিকিট কাটার রোমাঞ্চ গুলা গাইব, আরে তোর সোহাগে পীড়িত জাগে রাত বেরাতে ডিস্কো না চাইব, আরে তোর সোহাগে পীড়িত জাগে রাত বেরাতে ডিস্কো না চাইব। এই যে দাদা শুনছেন, আপনার পেছনের দরজাটা খোলা আছে। ওকে ওকে, গাড়ি থামো, গাড়ি থামা বলছি। আমি দেখেছি ওই মেয়েটাই। ওই ওই গাড়ি থামো, থামো গাড়ি থামো।
যে ষাঁড় তোমাকে গুতো মারার জন্য খুঁজছে, তুমি তার সামনে গিয়ে পড়লে। এই অবস্থায় তোমার হাসি পাচ্ছে? আমার ভয়তে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ভয়ের কি আছে, আমি তো আছি। তুমি একা কি করতে? যেটা করলাম তোমাকে নিয়ে পালাতাম।
শুয়োরের বাচ্চা, তুই আমার মুখে এই দাগ রেখে পালিয়েছিলিস, এবার দেখ তোর বডিতে কটা দাগ কাটবো। এরপর যদি তোর এই কাটা মুখটা দেখি তো এমন মার মারবো যে রাস্তায় ফেলে রাখবো, সে রাস্তাও বুঝবে ওরে সালা কেলা নয় কি বলে। আমাকে তোরা ভালো করে চিনিস, smoking is highly injurious to health. It can cause cancer. Cigarette khawa shasther pokkhe khotikor. Ete cancer hote pare. তোমার মতো মানুষের যে কোনো শত্রু থাকতে পারে বিশ্বাস হয় না। ওরা যে ভালো না সেটা বুঝতে পারছি, কিন্তু ওদের সঙ্গে তোমাকে মেলাতে পারছি না। একটা বিশ্বাস নিয়ে তোমার সঙ্গে এতটা পথ এসেছি, সেই বিশ্বাস থেকে জিজ্ঞেস করছি ওরা কারা। শ্রীধরের লোক। কে শ্রীধর? কলকাতার আন্ডারওয়ার্ল্ড কি? ওরা তোমাকে মারতে চায় কেন? তোমার সঙ্গে শ্রীধরের কিসের শত্রুতা? মারলি মারলি শালা, আমার পেছনটাই মারলি, জানিস আমি কে? জানি না দাদা, হয়েছো নাকি তুমি এখানকার? বাপ বে বাপ, এই এলাকার বাপ, কোথায় কোন বাস ঢুকবে কোন বাস বেরোবে সেটা আমি ঠিক করি, বুঝেছিস? না শুনলো না কানে করে মারো সারা একদম। আরে এবার তুই কেমন আছিস? একা মনুমেন্টের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে, এই শহর আমার বুঝেছিস, সবাই আমার নামে ধসে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, বেশ ভালোই তো জাঁকিয়ে বসেছিস। হ্যাঁ ওই আর কি, চল চল চল। সকাল সকাল মটকা গরম কেন? আর বলিস না,
সামনে থেকে মারলে কেয়ার করি না, পেছন থেকে মারলেই তুই এসে গেলি, তাই মালটা বেঁচে গেল। নাহলে মালটাকে প্যাক করে সিল করে যেখান থেকে এসছে সেখানে পাঠিয়ে দিতাম। এখানে সব আমার নামে ধসে, বুঝলি? ধসে কলকাতার কারণ না, যে ফার্স্ট টাইম ছাড়বে তা। আরে আয় আয়, এ হচ্ছে আমার মহল্লা, বুঝিস? আর যাদের দেখছিস সব আমার নামে ধসে। চল এবার আমার পাশে দেখবি, চল। ওই হচ্ছে আমার। আরে মাসি, কি খবর? বেশ কেমন আছে? আমার থেকে ছাড়লো না ছাড়লে বলো, বড়বাবুকে একটু করকে দেবো। হ্যাঁ চল, খালি ফুকটে খাবে বাজার টমেটো। দশ সালা, এটা হচ্ছে মাসির তিন নম্বর বর। প্রথম বর 3 বছর আগে মার্ডার হয়ে গেছে, আর দ্বিতীয়বার ব্যাংক ডাকাতি কেসে 6 বছর জেল খাটছে। আর তিন নম্বরটা ভালো তো, তিন নম্বরটা পকেট মার, বুঝছিস? মাসির থেকে 6 বছরের ছোট। মাসি এটাকে হেভি ভালোবাসে, রিটায়ার লাইফে ভেটারেন প্রেম তো। কদিন ধরে আমাকে যাচ্ছে, দুবেলা এসে কান্নাকাটি করছে। আমি নাকি বড়বাবুকে বললেই ওকে ছেড়ে দেবে। আরে আয়, তোর ভাগ্য ভালো তুই আমার ফি পেলি। যা প্রবলেম, নিঃশ্বাস ফেলার সময় নেই, দিন রাত টেনশন। আচ্ছা তোর ইন্টারভিউটা কবে? কাল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। তুই একটা কাজ কর, আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটা। শোনা, সামনে যা পাই তাই খাই হোটেল আছে, ওখানে গিয়ে আমার নাম করে যা পাবি তাই খেয়ে নিবি, ঠিক আছে? এখানে সব আমার নামে কি ধসে। এসে গেছে টেনশন। কে চাই কোথায়? চল রাখাসছি, বলো চল রাখাসছি। শোন, ছোট্ট প্রবলেম, যাবো সালটাবো চলে আসবো, সব নিজের মনে করবি। কেউ যদি কিছু বলে না, বলবি তুই আমার ভাই। টাটা। না আমি এখন হেডকোয়ার্টারে নেই, না এখন আমি বাইরে আছি, একটা আর্জেন্ট মিটিং আছে। হ্যাঁ আপনি পরে ফোন করবেন, ব্যস্ত আছি এখন। ওকে, আপনার বিরুদ্ধে যে সাক্ষী দেবে সেই লোকটা জেল কাস্টাডিতে আছে, কড়া নজরদারি। প্রেস আর মিডিয়া উঠে পড়ে লেগেছে এই কেসটার পেছনে, আমি যদি অন্যভাবে কিছু করতে যাই ওদের কাছে ধরা পড়ে যাব, আর সেটা হবে আপনার পক্ষেও ক্ষতিকারক। আমার পক্ষে আপনাকে বাঁচানো আর সম্ভব। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। সামান্য আওয়াজ শুনে পায়রাগুলো উড়ে গেল। আপনি কি চান আপনার আওয়াজ শুনে আমি ওদের মতো উড়ে যাই? আপনি তো সিআইডি, আপনি তো সবকিছুই জানেন। আমাদের ধান্দা চলে পাবলিকের ভয়ে, যতদিন পাবলিকের ভয় আছে আমরা আছি। যেদিন ভয় গেল আমরা আমরাও গায়ে, ওকে নিজের হাতে করে বানিয়েছি আমি, ও আমার সব সত্যি জানে। ও যদি একবার নিজের মুখ খোলে তো আমি ফিনিশ, ফিনিশ আমি। আর পাবলিক হাসবে সালারা। আমরা বললে আপনিও বাঁচবেন না অফিসার। একটা রাস্তা আছে, আপনার কোনো একটা লোককে বলুন যে কোনো একটা জেনারেল পাবলিককে মার্ডার করতে আর ধরা পড়তে, সে জেলে যাবে, গিয়ে আপনার কাঁটাটাকে খালাস করে দেবে। কিছুটা হয়েছেই হবে, কিন্তু লোকের মনে আপনার ভয়টা থেকে বলতে দাও। এক লাইনে যে কথাটা শেষ হয়ে যায় তাতে এতক্ষণ জিলিপির ব্যাজ লাগাচ্ছিল কেন?
লাইন ক্লিয়ার, ক্লিপ। বিশাল বাওয়াল হচ্ছে, কি একটা ধরে শ্রীধরের ছেলেকে চেঁচে দিয়েছে, এবার কদিন ধরে আগুন জ্বলবে, কি টিভি দেখছিস মেয়েদের মতো? শালা কার এত সাহস বল দেখি, শ্রীধরের ছেলেকে চাচে? আমি মেরেছি। কে? কি করেছে রে? আমি মেরেছি জানি শ্রীধরকে, নাম শুনলে মুতে দেয় লোকে প্যান্টে। আমি মেরেছি কেলানে। ওদিকে যাস না। কেন? ওর একটা ছেলে আমাকে মারবে বলে পিছু নিয়েছিল, তাই ওকে মেরে ওদিকে ফেলে রেখেছি। ও আচ্ছা, অ্যাসিড হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। গিয়ে দেখ। কি করেছিস তুই? শ্রীধর হলো কলকাতার বাপ, আর তুই তার ছেলেকে খুশিয়েছিস? কেন? তুই তো বলিস যে কলকাতায় যে ফার্স্ট টাইম ছাড়বে কলকাতা তার, তাই আমিও ছেড়েছি। আর তাছাড়া শ্রীধর কি করবে, এখানে তো সবাই তোর নামে ধসে। আরে ঢপ ঢপ, ভাও খাওয়ার জন্য তোকে বলেছিলাম। ওই পালা, চল চল চল, দেখতে পেলে তোকেও কোপাবে আমাকেও কোপাবে। আরে কি করছিস, কালকে আমার ইন্টারভিউ। দশ চালা, বেঁচে থাকলে পঁচ বছর ইন্টারভিউ হবে। চল 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 চল
সবার সামনে বলছিস আমার লোককে মেরেছিস, জানিস আমি কে? আমার জানার দরকার নেই। নতুন মাল, থাকিস কোথায়? আপনাকে কেন বলবো, আপনার লোক আমায় মারতে এসেছিল তাই তাকে মেরেছি। তোকে কেউ ছোবে তো তুই ওকে মারবি? না 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 না, ও কিছু জানে না, না জেনে করে ফেলেছে। স্যার ওকে ক্ষমা করে দিন। ও ভাই চ ভুল করে করে ফেলেছে। Yeah.
চল চল শালা, আর থাকিস না এখানে, চল চল, আর কোনোদিন কলকাতা আসবি না, এলে তুইও মরবি শালা, আমিও মরবো, চল। তোমার বিপদ হতে পারে, তাহলে এলে কেন? তুমি বললে যে, তাই না বলতে পারিনি, আর তাছাড়া আমি নিজের জন্য ভাবি না। আমি ভাবি আবার যদি ওরা দেখতে পায় তোমাকে সহজে ছেড়ে দেবে ভাবছো? তুমি ফিরে যাও, আমি কোনোভাবে এখান থেকে চলে যাব। এভাবে মাঝ রাস্তায় তোমাকে একা ছেড়ে পালিয়ে যেতে বলছো? দেবা, আমাকে আর বিশ্বাস করতে পারছো না? না, কেন পারবো না? তাহলে চলো। যা বলছি তাই করো, তাড়াতাড়ি দাও। এই নাও। আমি টোল ক্রস করে উঠবো, ওরা আমায় চিনে তোমাকে না। যাও। ওইরকমই লাগছে, দাদাকে বলবো? যদি ভুল হয় তাহলে আবার কেলাবে। দেখো,
কি হল? এটা আমার কেস। Oh,
অবনী মোহন রোডটা কোথায়? সামনে গিয়ে ডান দিকে। এদিকে? হ্যাঁ। থ্যাংক ইউ। কোথায় তোমার দিদার বাড়ি? জিজ্ঞেস করতে হবে কাউকে। হ্যাঁ, মানে কোনো নাম্বার তুমি জানো না? প্রথম এলাম তো। হ্যাঁ,
দিদাকে কোনোদিন দেখিনি। কিন্তু কোনো নাম্বার বা অ্যাড্রেস না থাকলে খুঁজবো কি করে? মা একবার বলেছিলেন দাদু নাম করলে যে কেউ বলে দেবে। অবনী মোহন রোড, বিরাট কোম্পানি আছে দাদুর, অবনী মোহন ইন্ডাস্ট্রিজ, সবাই জানে। তুমি তো বলছো যে তোমার দাদুর নামে বিরাট কোম্পানি, এ তো পানের দোকান। হতেই পারে উনি দাদুকে শ্রদ্ধা জানানোর জন্য এই নামটা রেখেছেন না? চলো না ওনাকে জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, এখানে অবনী মোহন। আমি অবনী মোহন, এই দেখ আমাকে খোঁজ করতে এসেছে। না না, আমি অবনী মোহন মুখার্জির বাড়িটা খুঁজছি, যার নামে রাস্তা আছে। আমি নিজেই রাস্তায় পড়ে আছি, আমার নামে কে রাস্তা তৈরি করবে দিদি ভাই? জগা থেকে জ্যাক কবে হলি? জগাই নই ভাই, আমি পালাই। জগাই, জগা, জগা শোন। শুধু জেনে যেতে পারে না, অলরেডি জেনে গেছে, আর আমাদের পেছনে তারাও করছে। না আমি আর কোনোদিন শিলিগুড়িতে জন্মাবো না, তোর মতন আমার ফ্রেন্ড হবে। যে কোনো সময় ওরা চলে আসতে পারে এখানে। আমার পেছনে একটা দল লেগে আছে, ওরাও আমাকে তাড়া করে কলকাতা এসছে। যেমন ডাবা তেমন দেবী, একটু লেগ ডাস দিন মাথায় দিই। শোন না, তোকে একটা কাজ করতে হবে। আমি তো নেই, সন্ধ্যেবেলা মরে যাচ্ছি। আরে সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে, বলছি ছোট্ট একটা কাজ, একটা ছোট্ট অ্যাড্রেস তোকে বার করতে হবে। কিসের ঠিকানা? অবনী মোহন ইন্ডাস্ট্রিজ, কলকাতা। তারপর আর তো জানি না। বইয়ের মালাটা যে পাতা নেই, এতে হবে না? হ্যাঁ হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, ব্রিগেডে যেতে হবে, 2-3 মাস লং টাইম। বা ততদিন তাহলে আমরা এখানেই থেকে যাব। নো ওয়ে, আমি তো নেই, আই এম ডাইং। বাট ঠিকানা অবনী মোহন ইন্ডাস্ট্রিজ, কলকাতা। এরকম বন্ধু জানো কোনো শত্রু না জোটে। হে ভগবান, সরি। হে জিসাস, প্লিজ সেভ মি। ছেলেটাকে তোমরা কেন খুঁজছো? ছেলেটাকে নয়,
ওর সঙ্গে যে মেয়েটা আছে আমার তাকে চাই। কেন? ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল, বাড়ি থেকে পালিয়েছে। একটা একটা মেয়ের টানে ছুটে এসেছে। তোমার মুখে ওই কাটা দাগটা কিসের? পড়ে গেছিলাম। মুখ থুবড়ে ভাই। আমি সব জানি, কলকাতার ত্রাস, শ্রীধরকে বাইরে থেকে আসা একটা ছেলে পাবলিকের মাঝে পেঁ দিয়ে মুখ দিয়ে রক্ত বের করে দিল। আপনি তো বোধ হয় ছমাস বিছানায় ছিলেন, তাই না? এটা কি সেই ছেলেটা? ডিল, ডিল ফাইনাল কর। 5 লাখ ওদের দুজনকে আপনি আমার হাতে তুলে দেবেন। মেয়েটা দেব, ছেলেটা আমার। ডিল ডান। চলি। হ্যাঁ নন্দিনী। হ্যাঁ রে, আমরা এখানে একটা বন্ধুর বাড়িতে এসে উঠেছি, জানি না কদিন থাকতে হবে। শোন, তোর বন্ধুকে বল অ্যাড্রেস খোঁজার কোনো দরকার নেই। তুই একটা কাজ কর, তুই ওর সঙ্গে কয়েকটা দিন ওখানেই থেকে যা, দেখবি এর মধ্যেই ওর মনের কথা তোকে বলে দেবে, আর তোর সঙ্গে ফিরেও আসবে। শিওর? আরে হ্যাঁ রে বাবা। দেবা, তোমার বন্ধুর ঠিকানাটা পেয়ে যাবে তো না? হ্যালো। হ্যালো। হ্যাঁ, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। আরে হ্যাঁ, আরে 2-3 মিনিট একটু দৌড়লাম, পেয়ে গেলাম। আরে এটা জোগাড় কাছে কোনো ব্যাপার বলতো? ঠিক আছে। ঠিকানাটা পেয়ে গেছে। ঝটপট রেডি হইনি না? Stop! 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 Stop!
কি ব্যাপার? আপনি এভাবে চলে এলেন যে? না মানে, না না, আপনাকে তো ওখানে বারণ করা হলো। আমি পরমাদেবের সঙ্গে দেখা করতে এসেছি। আজ বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, উনি কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। ওনাকে বলুন কুচবিহার থেকে রিয়া এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িটা সাইড করুন, আমি ভেতর থেকে কথা বলে আসছি। ওকে, এই চলো ওদার। এই শোনো, তুমি কিন্তু চারদিকটা খেয়াল রাখবে, আমি কিন্তু ভেতর থেকে আসছি। বাড়িতে মনে হয় কোনো বিয়ে ফিয়ে আছে, চল না ভেতরে গিয়ে দেখি। কিন্তু চলো না। রিয়েলি নাইস, আপনার ডেকোরেশন ভারী সুন্দর হয়েছে। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, কুচবিহার থেকে একটি মেয়ে এসেছে, ম্যাডামের সঙ্গে দেখা করতে চায়। কুচবিহার থেকে? হ্যাঁ, বলছে খুব আর্জেন্ট। দাঁড়াতে বলো, আমি দেখছি। ওকে স্যার, এক মিনিট। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, আপনারা ভেতরে চলে এলেন? আপনাদের তো বাইরে ওয়েট করতে বললাম, যান বাইরে গিয়ে দাঁড়ান প্লিজ। চলো আমরা বাইরে গিয়ে দাঁড়াই। বলছি ওনার সঙ্গে ওর খুব দরকার আছে। হ্যাঁ, আমি ভেতরে খবর পাঠিয়েছি, খবরটা আসুক। ওদের আসতে দাও। ওকে স্যার। আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে, প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম। আমি প্রথমে এখানে আসার পর ভয় পেয়েছিলাম জানো, এসব আমি কিছুই আশা করিনি। দিদিমা আমাকে দেখে যা খুশি হয়েছে, তুমি না থাকলে এসব আমার কিছুই পাওয়া হতো না জানো। এই সব কিছু তোমার পাওয়ারই ছিল। রিয়াদি থামবি, তোমায় ডাকছে। এখানে দাঁড়াও, কোথাও যাবে না কিন্তু, আমি আসছি। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হয় তুমি দাও না ধরা। ও বা
বারে বারে কথা থেমে যায়, আরো একাই জীবন মনে হয় থাকি দিশে হারা। মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি, আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। আপনাকে বললাম না যে দাঁড়াতে, যান কিছু যান। এলো মেলো ঝড়ে বুকে কিছুতেই থামে না কমে না তবু ভালোবাসা, ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আশা রোদ ওঠে না কাটে না ধোয়া ধোয়া কুয়াশা, বুকে ব্যথা দাগে লেখো এ কোন কাহিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি, আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দেবা কতক্ষণ হয়ে গেল ফোন করলি না তো, কোথায় তুই? রাস্তায়। আর রিয়া? নিজের লোকের কাছে। দেবা কি হয়েছে রে? আমার লাভ স্টোরিটা শেষ হয়ে গেল রে নন্দিনী, আমার বন্ধু আর দিদার বাড়ির অ্যাড্রেসটা খুঁজে বার করে ফেলল, আর আমিও কি পৌঁছে দিলাম। ও তোকে কিছু বলেনি? বলেছে, বলেছে আমি না থাকলে ওর সব কিছুই পাওয়া হতো না। আর কিছু বলেনি? বলতো হয়তো, কিন্তু ওর বাড়ির লোকেরা ওকে সবাই মিলে ঘিরে ফেলেছিল, ওর বাড়ির লোকেরা সবাই ওকে খুব আদর করল, ও দেখলাম সবাইকে পেয়ে খুব খুশি, তাই ভাবলাম ওখানে থেকে আমার কি কাজ, তাই ফেরার রাস্তা ধরেছি। আসার সময় রাস্তাটা খুব কম মনে হচ্ছিল, আর এখন এখন ওকে ছাড়া যেন রাস্তাটা শেষই হচ্ছে না, চোখের সামনে সব কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। তুই যা বলেছিলি তার কোনোটাই কিছু হয়নি, কিছু হয়নি, তোরা অনেক দূর ভেবে ফেলেছিলি, অনেক দূর। দে আমাকে দে। হ্যালো দেবা, সিগন্যাল এসছে, পরে ফোন করছি। Oh, 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 oh,
চাওনি? তুমি এখানে বেশিক্ষণ থেকো না, তোমার পেছনে আবার লোক লেগে আছে। দেখো না, দিদাই গাড়িটা দিয়ে আমাকে শপিংয়ে পাঠিয়ে দিল, বললো তোর যা ইচ্ছে তাই নেবি। ভেতরে সবাই আমার জন্য জিনিস পছন্দ করছে, এ বলে তো এটা নে, ও বলে তো ওটা নে। উফ বাবা, আমি তো টোটালি কনফিউজ হয়ে বাড়ি চলে এসেছি। দেখলে তো সবাই আমাকে পে কীরকম করছিল। গাড়িটা কেমন? দারুণ না? মামা দিয়েছে। ভেতরে বসলে মনে হয় প্লেনের মধ্যে বসে আছি। এই যে শুনছেন, আপনার দুটো বালার জন্য এর থেকে বেশি টাকা দেওয়া সম্ভব না। আরে আমাকে দিতে বলেনি, ওটা আপনি রেখে নিন। উনি বললেন ছেলের অসুখ, কিছু টাকার দরকার। আমার কাছে তো কম টাকা ছিল, তাই দুটো বালা দিয়ে বললাম বিক্রি করে নিয়ে নেবেন। উনি আবার নিয়ে এসেছেন। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তুমি তো বলেছিলে শিলিগুড়ি যাবে, বাস ভাড়া নেই, বালা দুটো বিক্রি করতে চাও? রেখে দাও তোমার টাকা, আমি ভিখিরি নই, আমার ছেলে ভালো আছে। অনেক বছর লেগেছিল আমাদের পরিবারের গা থেকে সেই অসম্মানের দাগ মুছতে, আজও আবার এসেছে সেটা খুঁজিয়ে তুলতে। মার রাস্তায় ধরেছে, বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমাদের দুর্ভাগ্য যে ওর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে। চুপ কর, শুনতে পাবে। শুনুক, শোনাবার জন্যই বলছি আমি। এ বাড়িতে ওর কোনো জায়গা নেই, তুমি যদি ওকে নিয়ে থাকতে চাও থাকো, তাহলে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে আমার মায়ের জন্য এত অপমান জমা হয়ে আছে, সেখানে কি করে থাকি বলো? তাই চলে এলাম। মা বলেছিলেন আমার দাদুর নামে রাস্তা আছে, ভাবিনি আমাকে সেই রাস্তায় এসে দাঁড়াতে হবে। আমার জন্য তুমি অনেক করেছো, আমাকে এই অবস্থায় দেখলে তোমার খারাপ লাগতো, তাই তোমার কাছে মিথ্যে কথা বলে আমি নিজেকে লুকোতে চেয়েছিলাম। আর এখন তো তুমি সবই জেনে ফেললে। ছমাস আমাকে হসপিটালে থাকতে হয়েছে,
এটা আমার শিকার, মেয়েটাকে চেয়েছিলিস না, পেয়ে গেছিস, যা। Thank you.
কি হলো? সামনে দেখো। ওই তো এসে গেছে। তুই বলিস নি তো তুই রিয়াকে নিয়ে ফিরছিস? এতদিন আমরা ওর অনেক টর্চার সহ্য করেছি, এবার তুমি সহ্য করো। যেদিন ও তোমায় প্রথম দেখেছিল শিলিগুড়িতে বাসে, সেই দিন থেকে শুরু হয়েছে। শিলিগুড়ির বাসে আমায় দেখেছে? এরপরেও আছে কিন্তু, তোমার পেছনে দৌড়ে পাকা চাকরিটাকে কেঁচিয়ে দিয়ে এসেছিল। মানে 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 বাবু, ইন্টারভিউ না দিয়ে তোমার পেছনে দৌড়েছিল। জানো, ও আমাদের 50 বার ফোন করত। ফোন করে করে বলতো তুমি কখন কখন কি কি করছো। তুমি যখন দিদার বাড়ি চলে গেছিলে তোমাকে ছেড়ে আসার পরে, ও তোমাকে খুব মিস করত। আমি বুঝতে পারতাম ও কেঁদে ফেলছে। ও দিনে 1000 বার তোমার নাম করত, কিন্তু ইডিয়েটটা একবারও তোমাকে বলতে পারলো না যে ও তোমাকে ভালোবাসে। ও ভেবেছিল যে তুমি ওকে বলবে। ওরা সবসময় আমায় নিয়ে এরকম মজা করে, ওদের কথায় তুমি অনেক হয়েছে। এবার আমি বলি, চল।